আসসালামু আলাইকুম। আজকে অনেক মাস পর আমি আবার ইউটিউবের জন্য ভিডিও বানাতে বসেছি। তো আজকে যেটা হয়েছে যে আমার বাবা মা কিছুদিন আগে এসেছে আমার কাছে কানাডাতে, আর এই মুহূর্তে আমার মতো খুশি আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে কেউ নাই। কারণ আমি প্রায় বছরখানিক হবে কানাডা এসেছি, আর এতদিন আসলে বাবা মাকে রেখে মানে না দেখে থাকা চোখের সামনে, এটা আসলে আমার জন্য জীবনে এই প্রথম। তো যেভাবেই হোক, অনেক ব্যস্ততা, কাজের ভেতর একটু সময় না পাওয়া, সব কিছু মিলায় আব্বু মা কয়েকদিন বাসায় বসা, তো আজকে আমার একটু অফ ডে। তো ভাবলাম যে আজকে তাদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আমার ভাই এখানে আজকে, ওর বিকালে কাজ আছে, সো আমাদের সঙ্গে যেতে পারছে না। তারপরে ভাবলাম যে ওকে একটু রাখি ভিডিওতে, এই জন্য ও খাওয়ার সময় ওর ভিডিওটা আসলে একটু করলাম। আব্বু অলরেডি রেডি হয়ে নিচে নেমে গেছে, আর এখানে আমরাও যাচ্ছি। তো আমি ভাবছি যে কোথায় যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের দুইতলায় যে আপনার আমার নেইবার থাকে, তাদের বাসাতে দুইটা কুকুর আছে, তো তাদের সেই ছবি দুইটা ওরা লাগায় রাখছে দরজার বাইরে। আর এখানে আমি আর আমার মা, খুব মানে আমার মা হচ্ছে আমার ফ্রেন্ড বলতে গেলে, বেস্ট ফ্রেন্ড। তো আমরা এই যে যাচ্ছি, যাওয়ার সময় এখানে গাছের পাতাগুলো দেখলাম, বেশ ভালো লাগছে। আসলে আব্বু আর মা যে টাইমটাতে আসছে আমাদের এখানে কানাডায়, এখন হচ্ছে এখানে ফল সিজন, অর্থাৎ বলতে গেলে হচ্ছে বাংলাদেশের বসন্তকাল। আসলে ওইভাবে করে তো এইখানে এই ফলের যে সৌন্দর্য, সেটা হচ্ছে সমস্ত যে পাতাগুলা, এটা আপনার একেবারে পুরো হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে, বলতে গেলে দেখার মতো লাগে। আর এখন আমরা ভাবছি যে আমাদের এখানে সুন্দর একটা জায়গা আছে, সেটা হচ্ছে রিভার ভিউ। আপনারা এই যে ডান মানে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই রিভার ভিউ এরিয়া। এখানে আসলে ওরকম দেখার মতো কিছু নাই, বাট এখানে একটা লেক আছে, তো সেখানে এসে আর কি দাঁড়িয়ে থাকার জন্য কিছু সময় একটু বাতাসে খুব নিরিবিলি একটা পরিবেশ স্পেন্ড করার জন্য মোটামুটি ভালো। তো কোথায় যাব কোথায় যাব করে সেখানেই নিয়ে আসলাম আব্বুকে আর মাকে। আর এই যে যে জায়গাটা, এই জায়গাটাকেই আসলে বলে চকলেট রিভার, কারণ এখানে যে কালারটা, এইখানের পানির অথবা আপনি নদীর মতো যে যেটার কথাই বলেন, এটা একটু চকলেট কালার, এই জন্য এটাকে হচ্ছে এরা চকলেট রিভার বলেই ডাকে। যাই হোক, এখানে তো মা নেমে একটু আগে আগে চলে গেল, আর আমি একটু পিছে পিছে আসছিলাম। সত্যি কথা বলতে আজকের আকাশটা যে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, সেটা আমি কি বলবো। মানে আমি চোখ আসলে আল্লাহর দেয়া জিনিস, তো আল্লাহর অন্যরকম সৃষ্টি। তো আমার চোখে যেটা আমি দেখছিলাম, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমি ভিডিওতে সেটার 1% আনতে পারিনি। আর এই যে হচ্ছে আমার আব্বু আর মা, মাশাল্লাহ মানুষটা, আমার মা এখান থেকে উঠবে, আর সেটা আমার আব্বুকে বলাও লাগে না যে এখানে এসে আমার মাকে হেল্প করা লাগবে। সো এটাই হচ্ছে আসলে তাদের ভেতরের ভালোবাসা, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। এই মানুষ দুইটা আমার চোখের সামনে দেখা আসলে অন্য রকম একটা এক্সাম্পল। আমার আব্বুর মতো একটা ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল পার্সন আমি এই দুনিয়াতে অনেক কম দেখছি। তো আল্লাহ আমার বাবা মাকে হায়াত দিক, আমি এই দোয়াই করি, সবাই দোয়া করবেন তাদের জন্য। এখানে এসে হালকা ঠান্ডা হালকা গরম সব কিছু মিলায় আসলে অনেক 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 ভালো লাগছিল। আর আমি তো এখানে ঘুরে 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 একটু নিজের ভিডিও করছিলাম, তারপর একটু ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছিলাম, সব কিছু মিলায় আমার খুব ভালো লাগছে। যেহেতু অনেকদিন পর আমি একটু বের হয়েছি বাসা থেকে, আর এখানে আব্বু আর মাকে একটু ছবি তুলে দিলাম, তাদের ফোন আনতে চাচ্ছিলো না, তাই আমি বলছি যে ফোনটা নিয়ে চলো একটু ছবি তুলে দেবো, সেগুলো দেশে যে একটু দেখাবা, নিজেরাও দেখবা এই আর কি। এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে এটার সামনে আরেকটা জায়গা আছে, ওইখানে হচ্ছে বসার জায়গা। তো বললাম তাহলে চলো আমরা একটু ওইদিকে যাই। পরে আব্বু আর মা আমার আগেই চলে গেছিলো, এখানে আমি হাঁটতে হাঁটতে পরে তাদের কাছে গেলাম। গিয়ে এখন আমরা চিন্তা করছি যে এখান থেকে আসলে কোথায় যাওয়া যায়। সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশে ঘোরার জন্য কিংবা বসার জন্য মানে অন্যরকম যেরকম পরিবেশে আমরা অভ্যস্ত, এখানে আসলে ঘোরার জায়গাগুলো ইজ টোটালি ডিফারেন্ট। এখানে আপনি দেখেন লোক নাই, জন নাই, কিছু নাই, জাস্ট এরকম পার্কের মতো ফাঁকা ফাঁকা জায়গা পড়ে থাকে, এখানে যে মানুষজন এসে বসে আবার চলে যায় এই আর কি। তো এখানে আসলে ওরকম না, জাস্ট ঘোরাটাও আমার কাছে এখানে ওয়ান কাইন্ড অফ বোরিং লাগে, আর কি করার আসলে কিছুই করার নাই। তো আমাদের এখানে একটু বসে থেকে এখন আমরা ভাবলাম যে আমাদের এখানে আরেকটা পার্ক আছে, তো ওইখানটায় গিয়ে একটু দেখাই নিয়ে আসি আব্বু আর মাকে। তো
তো এখানে দেখেন গাছগুলো মাশাল্লাহ কি সুন্দর, এখানে কাল মানে অনেকগুলা পাতাগুলো খুব দ্রুত আর কি হলুদ লাল কালার হয়ে গেছে, আবার কিছু মাত্র শুরু হয়েছে পাতার কালারগুলো চেঞ্জ হওয়া। তো সব মিলে আসলে চোখের জন্য মনে হচ্ছিল ইটস রিয়েলি লাইক এ রিওয়ার্ড, এত ভালো লাগছিল দেখতে। আব্বু নেমে হাঁটা শুরু করলো, আমি পিছন পিছন যাচ্ছিলাম, মোট কথা আমি জাস্ট গাছগুলাই দেখছিলাম আর কিছু না। এত সুন্দর, বাংলাদেশে থাকতে সবসময় ভাবতাম যে যখন ইনশাল্লাহ বিদেশ যাব তখন গিয়ে এই পাতার ভেতরে আপনার শুয়ে বসে যেভাবে হোক ছবি তুলবো। আসলে দূর, আপনি যখন আপনার মানে শখের একটা জিনিস থেকে অনেক দূরে থাকেন তখন মনের ভেতরে যে কত জল্পনা কল্পনা আসে, বাট ওইটা কাছে চলে আসলে আসলে জিনিসগুলো ওরকম থাকে না। আর এখানে আমার আব্বুকে দেখে নাই, বলছে আমার একটা পাতা লাগবে আমি একটু ছবি তুলবো। আমার আব্বু সে আমার জন্য পাতা ছিঁড়তেছে গাছ থেকে, বেছে বেছে যে কোন পাতাটা সব থেকে সুন্দর সেটা আমার মেয়েকে দেব। তো এটা হচ্ছে আসলে আমার আব্বু, এই মানুষটাকে হচ্ছে আমি কি বলবো, আমার ভালোবাসা আমার আব্বুর জন্য একেবারে পুরোপুরি অন্যরকম। আই জাস্ট লাভ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ফাদার। তারপর এখান থেকে আমরা এখন ভিতরে যাচ্ছি, ভিতরে হাঁটতে হাঁটতেই পাতার উপর দিয়ে যাচ্ছিলাম। আর আরেকটা ভয়ঙ্কর কথা কি জানেন, এই সিজনটা শেষে এই পাতাগুলো যখন আর কি আপনার একটু পচা শুরু করে তখন যে কি বাজে গন্ধ হয় সেটা আসলে কি বলবো, মনে হবে যে আপনার আশেপাশে আপনি কোনো ময়লার ডাস্টবিনে পাশ দিয়ে যাচ্ছেন, আর এই স্মেলটা খুবই খুবই বাজে। তো এই একটা বাজে দিক। আর পার্কের মধ্যে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে কেন জানেন, আপনি এই যে সামনে ছোট্ট ছোট্ট পাপিস তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসে, জিনিসপত্র কি পোষা প্রাণীগুলো নিয়ে আসে, ওরা আমার খুব ভালো লাগে। কানাডা আসার পরে হচ্ছে কানাডার মানুষের এই একটা জিনিস আমি জাস্ট অনেক পছন্দ করি, যে এরা আসলে পোষা প্রাণী প্রচুর প্রচুর ভালোবাসে। এই ভালোবাসার পেছনে যে কারণটা আমার মনে হয়েছে, এখানকার মানুষ আসলে অনেক আইসোলেটেড, কারণ এদের হচ্ছে আপনার জাস্ট কাজ বাসা, এর বাইরে এদের আসলে কোনো লাইফ আমি দেখি না আর কি, পুরোটাই আসলে রোবোটিক লাইফ। আমি এখানে আসার পরেও আমি প্রচণ্ড লেভেলের মানে আইসোলেটেড, আমি খুবই চুপচাপ, এমনিতেই আমি অনেক চুপচাপ ধরনের একটা মেয়ে, আমি কথা অনেক কম বলি, তারপরে আমি খুবই আইসোলেটেড। বাট এখানে আসার পরে আমার অবস্থা আরও খারাপ, মানে সোশ্যালাইজেশন ইজ রিয়েলি রেয়ার হিয়ার। আপনি যদি এখানে মানে খুবই মিশুক প্রকৃতির মানুষ হন দেন আপনার জন্য একটু ডিফারেন্ট, বাট এই জন্য আসলে এখানের মানুষ আপনার যখনই কোনো শপিং মল অথবা কোথাও এরা আসে, এখানে আপনার যে ছোট কুকুরগুলো এদের কাছে থাকে ওইখানে লেখা থাকে যে এটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট এনিম্যাল। তো এরা আসলে মেন্টালি একটা সাপোর্টের জন্য এরা এই পোষা প্রাণীগুলোকে এরা প্রচণ্ড রকমের আদর করে। তো যাই হোক, এখানে আমরা ঢোকার পরে আমার মন ভালো হয়ে গেল হচ্ছে এই হাঁসগুলাকে দেখে। এই হাঁসগুলার মাথায় যে সুন্দর একটা পিত্ত ধরনের কালার, মাশাল্লাহ এত সুন্দর সেটা কি বলবো। আমরা এখানে বলা বলি করছিলাম যে এই হাঁসগুলা যদি বাংলাদেশে থাকতো এতক্ষণে সবগুলো মানে মানুষের পেটে চলে যেত, মানে ধরে ধরে নিয়ে সব খেয়ে ফেলতো। দেখেন কি সুন্দর মাশাল্লাহ, কি সুন্দর মাথার কালারটা, মানে আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছিলাম, এই জন্য জুম করে করে ওদের আমি ভিডিও নিছি, মানে আমার এত ভালো লাগছে কি বলবো আসলে। পরে এখানে আমরা বেশ কিছুটা টাইম ছিলাম, অন্যদিকে যেটা হলো যে নামাজের সময় হয়ে যাচ্ছিল, তো পার্কের এখনও প্রায় 80% সাইড আমাদের বাকি ওই সাইডে, তো আব্বু আর মাকে নিতেই পারি নাই। তো একটা সাইড দেখে হাঁস দেখতে দেখতেই আমাদের টাইম অনেকটা চলে গেছে। এখন আমরা আসলে প্ল্যান করছি যে আমরা বাসার দিকে ব্যাক করবোই আর কি। এই মোটামুটি আজকে এভাবে করেই আব্বুকে আর মাকে নিয়ে একটু বের হলাম, আর দূরে ওইভাবে করে আজকে নিয়ে যেতে পারলাম না, কারণ এই সিজনটায় হয় কি যে নামাজের সময়গুলো আপনার এত ক্লোজ যে মেনটেন করা ইজ সো টাফ, আপনি দূরে গেলে আসতে আসতে মোটামুটি সর্বনাশ। এই জন্য ওইভাবে করে বের হইনি, ইনশাল্লাহ দেখি পরবর্তী আমার যেদিন ছুটি থাকবে ওই দিন তাদেরকে নিয়ে একটু ঘুরবো। তো মোটামুটি আমরা এখানে এখন তো বের হয়ে গেছি রাস্তায়, এখানে একটা ফ্যামিলি ছিল তাদেরকে দেখছিলাম, আর এখনও তো আমার বাবা মা কিছুদিন আছে আমার সাথে, ইনশাল্লাহ সামনে তাদেরকে নিয়ে যেখানেই যায় না কেন ছোট ছোট ভিডিও আপনাদের জন্য করব। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।